দেখার মতন বক্তব্য শুনলাম। আজকে আমাদের মধ্যে মঞ্চে আছেন স্বামী বলভদ্রানন্দজি, আমাদের রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের সহকারী সাধারণ সম্পাদক, আছেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি, রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ বিদ্যামন্দির বেলুড় তার অধ্যক্ষ, তাদেরকে আমি আমার প্রীতি নমস্কার ভালোবাসা জানাই। আছেন এই বারাসাত মঠের অধ্যক্ষ স্বামী অঘরাত্মানন্দজি, তাকে আমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আর আছেন আপনারা শ্রীরামকৃষ্ণের ভক্ত অনুরাগী, তাদেরকে আমার শ্রদ্ধা আন্তরিক নমস্কার। আজকের এই শুভ দিনে, এই পুণ্যভূমিতে আমরা শাস্ত্রজ্ঞানন্দজির মুখে শুনলাম স্থান মাহাত্ম্য, মহাপুরুষ মহারাজ এবং মহাপুরুষদের তাদের কাজ কর্ম শিক্ষা দীক্ষা মানুষকে কৃপা করা ইত্যাদি। এই প্রসঙ্গে আজকে আমার প্রথমেই মনে পড়ছে একটা ঘটনা দীর্ঘদিনের। একজন বিখ্যাত পণ্ডিত, তিনি এখনো জীবিত আছেন, 108 বৎসর বয়স, তিনি একবার, আমি তখন ব্রহ্মচারী নরেন্দ্রপুরে আছি, উনি নরেন্দ্রপুরে প্রতি সপ্তাহে আসতেন, সাধু ব্রহ্মচারীদের পড়াতেন। কথা প্রসঙ্গে কোনো একটা কথা প্রসঙ্গে বলছেন যে ঠাকুর এসেছিলেন অবতার, স্বামীজি তাকে বলেছেন অবতার ও বরিষ্ঠ, কিন্তু ঠাকুরের যারা পার্ষদ শাস্ত্রের প্রমাণ সহ বলা যায় যে প্রত্যেককে স্বামী ব্রহ্মানন্দ শিবানন্দ শারদানন্দ প্রেমানন্দ বা এই 16 জন যারা ত্যাগী সন্ন্যাসী প্রত্যেকের মধ্যে অবতারের লক্ষণ সুস্পষ্ট। মানে ঠাকুর তাহলে কত বিরাট, আর এই তার ত্যাগী সন্তানরা তারা ভেতরে ভেতরে কি বিরাট আধ্যাত্মিক অধিকারী, আধ্যাত্মিক গুণসম্পন্ন। তারা মানুষকে দেখে, যেমন আমাকে দেখলেই তাদের কৃপা হবে, তারা কৃপা পাবে, নাম করলেও কৃপা পাবে। শ্রীরামকৃষ্ণ দেব তার পার্ষদদের এক একজনকে নিয়ে এসেছেন এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। যেমন এই যে বারাসতের শিবানন্দ মহারাজের জন্মস্থান, তারকনাথ ঘোষাল, তার বাবা রামকানাই ঘোষাল ছিলেন তান্ত্রিক সাধক, ঠাকুরের গাত্রদাহের সময় ইষ্টকবচ ধারণ করেছিলেন। তিনি যখন জানতে পারলেন যে প্রণাম করার সময় বলছেন ওরে পায়ে হাত দিবি না, আমি তোর বাবাকে যে গুরু বলে মানি, গুরুর মতো শ্রদ্ধা করতাম, প্রথম শ্রীরামকৃষ্ণদেব এই পরম্পরা যে গুরু বংশের অনেক ছোট মানুষকেও প্রণাম করতে হয়, তিনি সেই প্রয়োগটা করলেন, সেই কথাটা রাখলেন, অর্থাৎ ট্র্যাডিশন সেটা শ্রীরামকৃষ্ণদেব রেখেছিলেন। এইভাবে তারক অনেক আগে থেকেই ঠাকুরের কাছে এসেছেন এবং তারকের জীবনে অনেক ঘটনা ঘটেছে যেগুলো শ্রীরামকৃষ্ণদেব সব জানতেন, তিনি তাকে আশ্বস্ত করেছেন এবং তিনি জানতেন যে তাকে দিয়ে আমাদের, আমার যে নরেন, এই নরেন যে একটা কি বিরাট কাজ করবে, তার সেই কাজের ধারা বাহক, তার এই ধারাবাহিকতা ঠিকমতো রাখার জন্য এই তারককে দরকার, শিবানন্দকে দরকার। তারকেশ্বরের বরে তারকনাথের জন্ম, কিন্তু তার পিতা মাতা তারা যেমন মহিষী নারী ছিলেন,
তিনি অন্যান্য ওই ছেলেদের সাথেই তারককে প্রতিপালিত করতেন। প্রতিবেশীরা বলতেন, আপনার ছেলেকে একটু আলাদা করে করুন, না আমার ছেলে কি, এ তো যার ছেলে সে দেখছে। প্রথম থেকেই যেন মা বুঝতে পেরেছেন যে এ তো আমার নয়, এ তো ঈশ্বরের, যা ভগবান দিয়েছেন ভগবানই তাকে দেখবেন, সবাই আমার ছেলে, সকলেই আমার কাছে এসেছে, সকলেই তারা একইভাবে মানুষ হবে। কিন্তু অমানুষ করেননি, একটু যে বাড়ি থেকে একটু যেন নেগলেক্ট হলে যেন মনে হয় যেন একটু বিদ্রোহ হয়, কিন্তু তিনি সেরকম হননি, অবস্থার চাপে পড়ে তো তা হননি। এই বুদ্ধ অবতারে এসেছিলেন একটু আগে আমরা শুনলাম, আবার এই শ্রীরামকৃষ্ণ অবতারে স্বামী শিবানন্দ রূপে এসেছিলেন। স্বামী শিবানন্দ অনেককে কৃপা করেছেন যেমন, আবার এই ধনী দরিদ্র তারপরে অন্তজ অনেককে তিনি খুব সাধারণভাবে, সাধারণ ভাষায়, সাধারণ কথার উপরে সাধারণভাবে তাদেরকে অনেক রকমের সাহায্য করেছেন। আমি কয়েকটি কথা জানি যে একজন তার কাছে আসতো যে আমার মেয়ের বিয়ে দিতে পারছি না, এই টাকা লাগবে, তত্ত্ব বিয়ে হয়ে গিয়েছে, তত্ত্ব দিতে হবে, তত্ত্ব দিতে পারছি না, কত টাকা লাগবে, না এত টাকা লাগবে, আচ্ছা ঠিক আছে, তাকে টাকা দিলেন। অর্থাৎ যা ট্র্যাডিশন আছে সেটাকে ভাঙবে না, ঠাকুর আমাদের কিছু ভাঙতে আসেননি, তিনি সব আচার কুসংস্কার কি বলে সংস্কার সমস্ত কিছু রক্ষা করে গেছেন, কুসংস্কার ত্যাগ করেছেন, ঠাকুর কুসংস্কার ত্যাগ করেছেন। আবার পাঁজি দেখে যেমন বেরোতেন, আবার মহাপুরুষ মহারাজের কাছে একজন বলছেন কোথায় যাব, বলে আজকে এই বৃহস্পতিবার, কালকে অশ্লেষা মঘা এইসব, বলছে ওসব ভট্টাচার্যী বামুনদের মতন তুমি এরকম করছো কেন, হ্যাঁ ঠাকুরের নাম নিয়ে চলে যাও, ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ো, তাহলে দেখবে ওসব আর কোনো বাধাই হবে না। রামকৃষ্ণ নামের এত জোর, তার কাছে রামকৃষ্ণ নামের বিরাট একটা জোর ছিল, তিনি সেটা বিশ্বাস করতেন। ওই বিশ্বাস যদি একবার হয়ে গেল তাহলে আর বাকি রইল কি। সেরকম শ্রীরামকৃষ্ণ, আমি একজন স্বামীজি মহাপুরুষ মহারাজ যে কৃপা পেয়েছেন তাকে আমি জিজ্ঞেস করলাম, মহারাজ মহাপুরুষ মহারাজের কাছে তো আপনি ছিলেন, তিনি এই পূজোর আগে বা পূজোর সম্পর্কে কি, দুর্গা পূজোর সম্পর্কে, বলছেন মহাপুরুষ মহারাজ পূজোর আগে থেকেই খুব তার আনন্দে যেন মন নেচে উঠত, তিনি বারবার সব খোঁজ নিতেন, তিনি বারবার খোঁজ নিতেন যে কীরকম হচ্ছে, কে পুজো করবে, তো পূজারীকে দেখাও সে দেখতে কেমন, মন্ত্র উচ্চারণ করে কীরকম, দেখতে শুনতে ভালো তো, আর তারপরে নিজে তার মনটা সব সময় ভক্তিতে, তাকে দেখলেই একটা মানুষের যে ভক্তি যে একটা, হ্যাঁ একটু আগে আমাদের বলভদ্রানন্দজি বলছিলেন না, লোকেশ্বরানন্দজি আর হিরু মহারাজের কথা, যে দূর থেকে দেখলেই বোঝা যেত আজকে মঠ জমজমা, মহাপুরুষ মহারাজ নেই বা রাজা মহারাজ নেই, এই তাদের উপস্থিতিটা, সেই উপস্থিতিটাই একটা বিরাট ব্যাপার। রাজারা উপস্থিত হলে সবাই শ্রদ্ধায় না ভয়ে, এখানে 10,000 লোক এসে গেলেও একজন বিরাট বড় লোক আসলে ক্ষমতাবান লোক, সেরকম একটা পরিবেশ। আবার যিনি ঈশ্বরকে দেখেছেন, ঈশ্বরের সঙ্গে কথা বলছেন, তার তিনি উপস্থিত হলে তখন মনে, মানুষের মনের সমস্ত মলিনতা দূর হয়ে যায়, কারো ক্ষণিকের জন্য হয়, কারো চিরদিনের জন্য হয়। এই মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ, রাজা মহারাজ সম্পর্কে এই স্বামী রামকৃষ্ণানন্দের একটা ঘটনা আছে,
মাদ্রাজ মঠে তিনি যাবেন, তখন মাদ্রাজ বলা হতো, এখন চেন্নাই। তো ওখানকার ভক্তরা বলছেন উনি আসছেন রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট, বেলুড় মঠের ঠাকুরের মানসপুত্র, তো বক্তৃতা টক্তৃতার ব্যবস্থা করতে হবে। তো রামকৃষ্ণানন্দজি বললেন না, উনি বক্তৃতা করবেন না, ওনার উপস্থিত উনি থাকলেই, ওনাকে দর্শন করলেই হয়ে যাবে। উনি বসে থাকবেন, আপনারা আসবেন, তাকে দর্শন করবেন, তাহলেই আপনাদের সমস্যা মিটে যাবে। মহাপুরুষ মহারাজের ক্ষেত্রেও তাই। এই মহাসম্মেলনে একটা মজার ঘটনা, 1926 তো মহাপুরুষ মহারাজ প্রেসিডেন্ট, তারপরে তার প্রেসিডেন্টের বক্তৃতা, আমেরিকার থেকে কত ডেলিগেটস আসছেন, আমেরিকায় যারা সাধুরা আছেন সব বড় বড় বিরাট চিন্তাবিদ সন্ন্যাসী, একজন মহাপুরুষ মহারাজের স্পিচ লিখে দিলেন আর একজন পড়লেন মহারাজের বক্তৃতা। তা মহারাজ আপনি কি সুন্দর বক্তৃতা করলেন, আপনার বক্তব্য কি সুন্দর ছিল। বলে আমি ওই তো দীনেশ লিখলো, বসন্ত পড়লো, আমি কি করব। অর্থাৎ তারা ওই স্বামী নিখিলানন্দজি, এই অখিলানন্দজি আর পরমানন্দজি, তারা মহাপুরুষ মহারাজের পালস, তার ভাব তারা সব জানতেন, যে মহারাজ এই কথা বলবেন, শ্রীরাম কৃষ্ণ সম্পর্কে এই কথা বলবেন। হয়তো তারা মহাপুরুষ মহারাজের সাথে কথা বলেছেন, বলে তারপরে লিখেছেন, তা না হলে তো এইরকম তাদের মুখ দিয়ে বেরোবে না, তাদের কলম থেকে এই বেরোবে না, তার তাই তিনি বলতে পারেন। কিন্তু মহাপুরুষ মহারাজ ও তাদের কাছে এরকম একটা বলে দিলেন কথা, কিন্তু কথাটা তাই নয়, কথাটা হচ্ছে মহারাজেরই কথা, তারা লিখেছেন, গণেশের কাজ করেছেন, কিন্তু কথা বাণী যা কিছু বক্তব্য সে মহাপুরুষ মহারাজেরই কথা। আমি একজন বিশিষ্ট চিন্তাবিদ সন্ন্যাসীকে জিজ্ঞেস করেছিলাম যে তো সব মহাপুরুষ মহারাজের কথা, মহাপুরুষ মহারাজের লেকচারটা অন্য একজন বলছেন, তার ভাবটা দেখো, সে ভাব কি আমি তুমি বা অন্য কেউ ইন্টেলেকচুয়াল যারা তারা লিখতে পারবে, এই মহাপুরুষ মহারাজের ভাবটাই ওদের কলম থেকে বেরিয়েছে, কি আশ্চর্য কথা, এরা না হলে হয় না। স্বামীজি আমেরিকার থেকে মাতা ঠাকুরানির জন্য চিঠি লিখছেন মহাপুরুষ মহারাজকে, উনি বুঝতে পারতেন তারকদাকে বললেই ব্যবস্থা হবে, তারকদার কাছেই বলি, এই তারকদাকেই চিঠি লিখেছেন, মা ঠাকুরানি কি বস্তু তোমরা বোঝোনি, সেই জন্য মহাপুরুষ মহারাজকে এই চিঠি লিখে মা ঠাকুরানি সম্পর্কে লিখেছেন যে তারকদাই ব্যবস্থা করবে, তারকদাই প্রেসিডেন্ট হবে, মঠের দেখাশুনো করবে। এই যে আমরা শুনলাম ঠাকুর সেবা, এই ঠাকুর সেবার প্রচলন একেবারে যাকে বলে নিরবিচ্ছিন্নভাবে কিভাবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হবে, এই মহাপুরুষ মহারাজ একটা বাধা ধরা নিয়ম করে দিয়ে গিয়েছেন বেলুড় মঠে, পান থেকে চুন যাতে না খসে, পান থেকে চুন যাতে না খসে, সব কিছু সুন্দরভাবে করে গেছেন। আর তিনি যখন শয্যাশায়ী ছিলেন শেষ কবছর, ওই যে বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মাতাকে খুব ভালোবাসতেন, খুব শ্রদ্ধা করতেন, তার ছবি দেখতেন, আমি একজন প্রত্যক্ষদর্শী তার সেবকের কাছে শুনেছি যে মহাপুরুষ মহারাজ বারবার ওই ছবি দেখতেন। আর যখন সুস্থ ছিলেন তখন প্রায় পুজো পাঠাতেন, মা হংসেশ্বরী বাঁশবেড়িয়াতে যাও পুজো পাঠাও, হংসেশ্বরী পুজো পাঠাও। হংসেশ্বরী খুব জাগ্রত ছিলেন কি না, এখনো আছেন। আর মহাপুরুষ মহারাজের সম্পর্কে একবার একজন বিদেশিনী তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব
সম্পর্কে আমরা জানি যে তিনি বিবাহিত ছিলেন, কিন্তু ধর্মপত্নীর সঙ্গে কোনো সাংসারিক কোনো লেনদেন ছিল না, কিন্তু তার ভরণ পোষণ সব গ্রহণ করেছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতার ছিলেন। আবার এই মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ, তিনিও তো কম নন, এরও তো যা জীবন, একেও তো আমরা অনুসরণ করতে পারি সারা জীবন। বলে আমরা চেষ্টা করছি এই রকম জীবন যাপন করতে, এইভাবে জীবন যাপন করতে। একজন দক্ষিণ ভারতীয় গোড়া তামিল আয়েঙ্গার ব্রাহ্মণ শ্রীবাসানন্দজি, তিনি বেলুড় মঠে আসলেই সামনে যদি মহাপুরুষ মহারাজকে দেখতে পেতেন সাষ্টাঙ্গ প্রণাম করতেন, যেখানেই থাকুক মাটিতে। এবং একবার কি হয়েছে, যেখানে মাছ কাটে রান্নাঘরের পাশে, ঠিক কিছুক্ষণ আগে মাছ কাটা হয়ে গিয়েছে, জলটা পড়েছে, সেখানে মহাপুরুষ মহারাজ একটু লাঠি নিয়ে বেড়াতে বেরিয়েছেন, উনি দেখতে পাচ্ছেন মহাপুরুষ মহারাজ আসছেন, তিনি সাষ্টাঙ্গ তার সামনে। কি করছো কি করছো, আপনি মহাপুরুষ, আপনাকে স্বামীজি বলেছেন মহাপুরুষ, আপনি মহাপুরুষ, আপনাকে দেখা হলেই দর্শন এবং সাষ্টাঙ্গ প্রণাম। তারা বুঝতে পেরেছিলেন আমরা মহাপুরুষ মহারাজকে কেউ দেখার সৌভাগ্য হয়নি, বই পড়ে এবং যারা দর্শন করেছেন, যারা তার সঙ্গ করেছেন, তাদের কাছ থেকে কিছু কিছু শুনে কিছু বোঝার মতো ক্ষমতা আমাদের নেই, কিছু ভালো কথা যাতে সময় ভালো কাটে, এই কথা শুনে যাতে ভালো সময় কাটে, সেরকম চেষ্টা করি। যে একজন স্বামী হিতানন্দজি ছিলেন, মহাপুরুষ মহারাজের সেবা করেছিলেন, তার কাছে অনেক কথা শুনেছি মহাপুরুষ মহারাজের সম্পর্কে। মতি মহারাজ, তিনি মহাপুরুষ মহারাজের সেবক ছিলেন, তার কাছে অনেক শুনেছি। উনি একবার বলছেন, মতি মহারাজ বললেন, আমার সেবা করে আমি রোদে মুড়ি খাচ্ছি, মুড়ি খাচ্ছি এই শীতের সময়, এই মুড়িতে তেল মেখে কড়াইশুঁটি দিয়ে মুড়ি খাচ্ছি, মহাপুরুষ মহারাজ পেছন থেকে এসে আমার মুড়ি খেয়ে নিলেন। বলে ওই তো আমি করছেন কি মহারাজ, করছেন কি, আর কি করি, কি তার বালক স্বভাব, এই বালক মত, এই তারা বালক হয়ে যেতেন মহাপুরুষ মহারাজকে। মহাপুরুষ মহারাজ তখন প্রেসিডেন্ট, খাচ্ছেন, খেতে খেতে খোকাম অনেক ঠাকুরের ভোগের প্রসাদ এসেছে, এই থালাতে সব দিয়েছে, একটু 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 করে মহারাজকে দেখাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তা খোকা মহারাজ ওইদিকে যাচ্ছিলেন, এসো এসো খোকা, ওকে তুলে দাও। বলে উনিও মাটিতে বসে খেতে শুরু করলেন, সেবক দেখছিস, বাপ্পা দুটো যেন বাচ্চা শিশু। তো তাদের এই লীলা আমাদের পক্ষে বোঝা সম্ভব। ডুবুরিরা সমুদ্রের কত গভীরে গিয়ে মণি মুক্তা খুঁজে আনে, তো যারা সত্যিকারের ডুবুরি তারাই মণি মুক্তা খুঁজতে পারবে। এই মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ, স্বামীজি, স্বামীজি অনেক উঁচু আমাদের দৃষ্টিতে শুধু নয়, মহাপুরুষ মহারাজ এবং রাজা মহারাজের দৃষ্টিতেও, যে ঠাকুর মা স্বামীজি এরা এক লেভেলে আছেন আর আমরা তাদের সেবক। স্বামীজি এটা করে গিয়েছেন, স্বামীজি এটা করে গিয়েছেন, মহারাজ আর স্বামীজি, মহাপুরুষ মহারাজ, বিজ্ঞান মহারাজ, অখণ্ডানন্দ মহারাজ, তারা সব ওই যে বলেছিলেন নরেন লোকশিক্ষা দেবে, সেটা কিন্তু সবাই মেনেছে। ওই ঠাকুর সার্টিফিকেট দিয়েছেন নরেন লোকশিক্ষা দেবে, কিন্তু সেটা সত্যিকারের যে ইমপ্লিমেন্ট যে হয়েছে, তাদের যে বার্তা বহ, এই স্বামীজির কথা যা যা বলেছেন অক্ষরে অক্ষরে তার গুরু ভাইয়েরা পালন করেছেন,
স্বামীজি শুধু বলেছেন তোমরা কি আমার কাজে সাহায্য করবে না, সবাই করেছেন, এখনো করছেন। ঠাকুর মা স্বামীজি এই জগতে এখনো আছেন, তারা কোথাও যাননি। শুধু ভারতবর্ষের কল্যাণ নয়, পৃথিবীর বিশ্ব শান্তির জন্য এই যুগ ধর্ম, এই যুগের প্রয়োজনে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, এই যুগের প্রয়োজনে বিবেকানন্দ বনের বেদান্তকে ঘরে নিয়ে এসেছেন, আর এই যুগের প্রয়োজনে স্বামীজির গুরু ভাইয়েরা দিকে দিকে ছড়িয়েছেন, পাশ্চাত্যে গিয়েছেন, দক্ষিণ ভারতে গিয়েছেন, পূর্ব ভারতে গিয়েছেন এবং বাংলার গ্রামে গ্রামেও ঘুরেছেন, ত্রাণ কার্য করেছেন, সেবা কাজ করেছেন। তাদেরই আমরা পদাঙ্ক অনুসরণ করে, আমরা বলতে আপনারা সবাই যারা শ্রীরামকৃষ্ণ এই ভক্ত পরিকর, রামকৃষ্ণ বিবেকানন্দ সাম্রাজ্যের সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্ত মায়েরা সুবানুধ্যায়ী সবাই একই পরিবার ভুক্ত, তারা সবাই আমাদের মানুষ, আমাদের লোক, সব শ্রীরামকৃষ্ণের সন্তান। তাই আমাদের এত বল, এই অর্থ বল নয়, শুধু শ্রীরামকৃষ্ণের নামের বল, সকলেই আমরা একই মায়ের সন্তান। আমরা হচ্ছি ভারত মাতার শুধু সন্তান নয়, মা সারদার সন্তান আর শ্রীরামকৃষ্ণের সন্তান। আর এই মহাপুরুষ মহারাজ তো শক্তি উপলক্ষ, এক সন্ন্যাসী বলছেন ইষ্টকে গুরুকে কি মা বলে ডাকা যায়, বলছেন হ্যাঁ দেখো নেই, ঠাকুর বলছেন তিনিই সব হয়েছেন, তাই তিনিই সব হয়েছেন, এক বই আর দ্বিতীয় নেই, তিনিই সব। নমস্কার, ধন্যবাদ।